ওয়েলকাম টু মুন্নিস ওয়ার্ল্ড। কেমন আছেন সকলে? ভালো তো থাকতেই হবে। যদি চোখের সামনে থাকে এক প্লেট গরম গরম মুচমুচে মুড়ুক্কু। মুড়ুক্কু ভারতের বিভিন্ন প্রদেশে ভিন্ন ভিন্ন নামে পরিচিত, কিন্তু আমরা মুড়ুক্কুই বলবো। আপনারা তো জানেন প্রবীণ মানুষদের সঙ্গে আমার আত্মিক টান চিরকালই একটু বেশি। সেই টানেতেই আজ গিয়েছিলাম 76 বছরের প্রবীণা দেবলাদি অর্থাৎ শ্রীমতী দেবলা হালদারের বাড়িতে। কেন? মুড়ুক্কু তৈরি করব, শিখব আর খাব। প্রথমে উপকরণগুলো বলি, দেখুন আপনাদের জন্য সব উপকরণ সাজিয়ে দিয়েছি। চালের আটা 1 কেজি, লবণ ছাড়া মাখন 4 টেবিল স্পুন, এটা কিন্তু বাড়িতে বানানো। টক দই 4 টেবিল স্পুন, প্রয়োজনে আরেকটু দেওয়া যেতে পারে। দেখুন মুড়ুক্কুর অনেক 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 রেসিপি আপনারা ইউটিউবে পাবেন, তাও আপনাদের সঙ্গে কেন শেয়ার করলাম জানেন? একজন প্রবীণ মানুষ যিনি বয়সের গণ্ডিতে নিজেকে বেঁধে রাখেননি, তার এই বিশেষ গুণকে সম্মান জানানোর জন্য, উৎসাহ দেওয়ার জন্য। এবারে মশলাপাতির গপ্প। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সাদা তিল 1.5 থেকে 2 চা চামচ, হিং 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, গোটা জিরে 1 চা চামচ, ভাজার জন্য সাদা তেল। আর আসল নায়ক কে জানেন? মুড়ুক্কুর এই মেশিনটি। এবার তৈরি শুরু। প্রথমে একটি পাত্রে নেওয়া হলো চালের আটা, সঙ্গে মেশানো হচ্ছে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ, সাদা তিল, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অনেকে আদার রস বা কাঁচা লঙ্কা কুচি দিয়ে থাকেন। বেশি দিনের জন্য যদি মুড়ুক্কু রাখতে হয় তাহলে এগুলো বাদ দেওয়াই ভালো। হলুদ, হিং, এবার হচ্ছে আসল জিনিস, কি বলুন তো, ঘরে তৈরি মাখন। এইটি হচ্ছে স্বাদ আনে এবং এইটি এর বিশেষত্ব। এবারে দই। বাড়িতে মাখন বানানো যদি সম্ভব না হয় তাহলে লবণ ছাড়া মাখন কিনতে পাওয়া যায়, সেই মাখন 2 টেবিল স্পুন ব্যবহার করতে পারেন। দইয়ের জলটাও এতে মিশিয়ে দেওয়া ভালো। এবার মাখার পর্ব। জল মেশানোর আগে মিশ্রণটা এরকম ঝুরঝুরে হবে, দেখেছেন, একদম পারফেক্ট। এবার সামান্য জল মিশিয়ে মাখা হলো, বেশ 8 থেকে 10 মিনিট ঠেসে ঠেসে মাখা হয়েছে। যত ভালো মাখা হবে তত ভালো মুড়ুক্কু তৈরি হবে। মেশিনের মধ্যে মিশ্রণটাকে ভরে দেওয়া হচ্ছে। বাকি অংশটা ঢেকে রাখতে ভুলবেন না, কিন্তু দেখুন এখানে যেভাবে কাঁচের পাত্র দিয়ে ঢেকে রাখা হয়েছে। মুড়ুক্কু ছাঁচের থেকে তৈরি করার আগে তেলটা গরম করতে দিতে হবে। তেল প্রথমে একটু ভালো গরম হবে, তারপর মিডিয়াম হিটটা মেনটেন করতে হবে। প্রবীণ মানুষের হাতের জাদু দেখেছেন? সাধারণত মুড়ুক্কু বানানোর সময় যে পাত্রে বানানো হয় সেখানে একটু তেল মাখিয়ে নেওয়া হয়। দিদি আরাম করে চাকির ওপরে কোনো তেল না মাখিয়েই মুড়ুক্কুগুলো বানাচ্ছেন। এক প্রস্ত মুড়ুক্কু তেলে দিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি 6 থেকে 8 মিনিট সময় লাগে মিডিয়াম হিটে মুড়ুক্কু সঠিক ভাজা হতে। একটা কথা না বলে পারছি না জানেন, দিদির বয়স হয়েছে তো, সুতরাং একটু তো কাজ করতে অসুবিধা হয়, হাঁটাচলা করতেও হয়তো অসুবিধা হয়, কিন্তু বয়স বা শারীরিক অবস্থা কোনোটাই ওনাকে থামিয়ে রাখতে পারেনি। আমি দেখে অবাক হয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছি। আর সবশেষে একটা সারপ্রাইজ আছে, কিন্তু গরম তেলে ছাড়ার আগে তৈরি মুড়ুক্কুগুলো আপনাদের আরও একবার দেখিয়ে নিলাম। ভাজার পরে মুড়ুক্কুগুলো, আহা, মনে হচ্ছে কখন একটা মুড়ুক্কু তুলে খাবো।
মুরুক্কুগুলো যা মুচমুচে হয়েছিল না, কী যে ভালো হয়েছিল! এই যে বললাম না, শেষে সারপ্রাইজ, শর্মিষ্ঠাকে ধরে বেঁধে নিয়ে এসেছিলাম। শর্মিষ্ঠা খেয়ে বলো কেমন লাগছে। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাহলে দিদি খুব খুশি হবেন। একজন প্রবীণ মানুষ, তাকে অবশ্যই আপনারা উৎসাহ দেবেন। পরের পর্বে দিদি আপনাদের জন্য কি বানিয়েছেন? রসগোল্লা খাবেন তো? ওম শান্তি।